আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে কিভাবে হবে এবং এই সংসদ নির্বাচনে যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ রয়েছেন তারা কাদের সঙ্গে জোট করবেন আওয়ামী লীগের প্রধান মিত্র কারা হবে এটা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে এর সঙ্গে সঙ্গে কিন্তু তুমুলভাবে আলোচিত হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপির যে বিশ দলীয় জোট ছিল সেই জোটের যে সকল শরিকরা ছিলেন তাদের প্রায় সকলের সঙ্গেই কিন্তু এখন বিএনপির একটা দূরত্ব চলছে এমনকি জামায়াত ইসলামের সঙ্গে এর বাইরে নির্বাচনকে কেন্দ্র করে বিগত নির্বাচনকে কেন্দ্র করে দু হাজার আঠারো সনে কতগুলো মানুষের সঙ্গে বিএনপির একটা সক্ষতা হয়েছিল যেমন ডক্টর কামাল হোসেনের গণফ্রাম এবং জনাব মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিক এবং নির্বাচনের সেই সময়টিতে দু হাজার আঠারো সনে এমন একটা অবস্থা হয়েছিল যে বিএনপির মতো একটি বৃহৎ দল ঠিক ওই সময়টাতে কি কারণে গণফোরামের মতো একটি ছোট দলের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল ডক্টর কামাল হোসেন হলেন এই বাংলাদেশের নব্য সেরে বাংলা ফজলুল হক উনিশশো চুয়ান্ন সনে শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে যেভাবে যুক্ত ফ্রন্ট হয়েছিল এবং বয়বৃদ্ধ শেরে বাংলা ফজলুল হকের তখন একটি ভগ্ন শরীর এবং একটি রুগ্ন শরীর ছাড়া আসলে তেমন কোনো কিছুই ছিল না তখন সেরে বাংলা ফজলুল হকের একটি বয়োবৃদ্ধ রুগ্ন শরীর ছাড়া আসলে তেমন কিছুই ছিল না তিনি রোগাক্রান্ত ছিলেন এবং বলতে গেলে শয্যায় সায়ী ছিলেন এবং তার জাতির কাছে একটা পরিচিত ছিল জনপ্রিয়তা ছিল এই জনপ্রিয়তার কারণে কি হলো ওই সময়টিতে যে সকল বৃহৎ রাজনৈতিক দলসমূহ ছিল তারা প্রায় সকলেই যুক্ত ফ্রন্ট গঠন করেছিল এবং একেবারে যুক্ত ফ্রন্টের অবিসংবাদিত নেতা হিসেবে জনাব সেরে বাংলা একে ফজলুল হককে মেনে নিয়েছিলেন এবং তখনকার যে সকল বাঘা বাঘা নেতৃবৃন্দ ছিলেন যেমন হোসেন শহীদ সরোয়ার্দি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন আতাউর রহমান সাহেব ছিলেন আবুল হাসিম সহ আরও অনেক বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন যারা প্রায় সবাই সেরে বাংলা ফজলুল হকের নেতৃত্ব মেনে নিয়ে সোয়ান্নর যুক্ত ফ্রন্ট নির্বাচনে যে ভূমিধস বিজয় অর্জন করেছিলেন এবং সেই বিজয়ের প্রেক্ষিতে পরবর্তীতে যখন সরকার গঠিত হলো সেই সরকারের আয়ুষকাল এবং সেই সরকারের মধ্যে যে মারামারি কাটাকাটি এবং পরবর্তীতে তার জের ধরে যেভাবে আয়ুব খানের সামরিক সরকার চাইফে বসছিল পাকিস্তানের ঘাড়ের উপর সেই স্মৃতি কিন্তু আমরা সবাই জানি তো উনিশশো চুহাত্তর সনের নির্বাচনের প্রাককালে যেমন একটি পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দু হাজার আঠারো সনের নির্বাচনের আগেও কিন্তু ঠিক একই স্থিতির সৃষ্টি হয়েছিল এবং সবাই ধরে নিয়েছিলেন যে এইবার ডক্টর কামাল হোসেন হয়তো জাতির ত্রাণকর্তা হিসেবে বিরাট কিছু করে ফেলবেন এবং তার নেতৃত্বেই মূলত এ জাতি উদ্ধার পাবে কিন্তু সমস্যা হলো যে তিনি কি প্রধানমন্ত্রী হবেন না তিনি কি প্রেসিডেন্ট হবেন এটা তিনিও যেমন সিদ্ধান্ত নিতে পারেননি এবং বিএনপিও তার প্রেসিডেন্ট হওয়া কিংবা প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে পারেনি তার ফলে কি হলো সাংবাদিকরা এটি নিয়ে ব্যঙ্গ কৌতুক করার সুযোগ পেয়েছে যাই হোক দু আঠারো সনের নির্বাচনের যে নির্মম অভিজ্ঞতা বিএনপির নেতাকর্মীরা পেয়েছে এটি বিএনপির সেই সকল নেতাকর্মীরা যারা সেই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছিল তার মধ্যে আমিও অন্যতম কখনো কোনো অবস্থাতে এমনকি কেয়ামত পর্যন্ত সেই দুঃস স্মৃতি আমরা কোনোদিন ভুলতে পারবো না এবং সেই সময়টিতে রাষ্ট্রশক্তি আমাদের সঙ্গে জবিচার করেছেন এবং ডক্টর কামাল হোসেনের মতো মানুষ যাদের মুখের দিকে তাকিয়ে কিংবা যাদেরকে বিশ্বাস করে আমাদের মতো যে সকল প্রার্থী ছিলেন যারা সংসদ নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা যে কষ্ট পেয়েছেন বা তার দ্বারা যেভাবে বিভ্রান্ত হয়েছেন এই স্মৃতিও আমরা কোনোদিন কোনো অবস্থাতে ভুলতে পারবো না এর ফলে কী সেই নির্বাচনে ভরা ডুবি পর প্রায় সকল ক্রোধ সকল অভিমান এবং সকল রাগ গিয়ে পড়লো ডক্টর কামাল হোসেনের উপর এর কারণ হল দু হাজার আঠারো সনের যে সময়টিতে নির্বাচনের জন্য ঐক্য করা হয়েছিল ঐক্য ফ্রন্ট করা হয়েছিল আমার কাছে মনে হচ্ছে সেটি মোটামুটি ঠিক ছিল এবং এই ঐক্য ফ্রন্টের যারা নেতৃবৃন্দ প্রথম চার পাঁচ দিন বা প্রথম এক সপ্তাহ যেভাবে চলাফেরা করেছেন কথাবার্তা বলেছেন তাও ঠিক ছিল কিন্তু হঠাৎ করে প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়ে তার সঙ্গে দেখা করতে যাওয়া গণভবনের অতিথি হওয়া সেখানে গিয়ে পিঠা পুলি পায়েস খাওয়া এবং প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সাহায্য এবং সহযোগিতা চাওয়া এবং তার অনুগত হয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য নাকে খদ দেওয়া ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু সেই সময়টাতে টের পাইনি কিন্তু পরবর্তীতে যখন আমরা মাঠে গেলাম অর্থাৎ দু হাজার আঠারো সনের ডিসেম্বর মাসের পনেরো তারিখের পরে যখন পুরো নির্বাচন ব্যবস্থা সরকার কব্জা করে বসল এবং আমরা যারা মাঠে গিয়েছিলাম প্রায় সবাই অবরুদ্ধ হয়ে পড়েছিলাম তখন ডক্টর কামাল হোসেন এবং তার যারা সহযোগী তারা যদি নির্বাচন থেকে ফিরে আসতেন প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তারা সরাসরি কথা বলতেন যে আপনি যেভাবে বলেছেন সেভাবে তো কোনো কিছুই হচ্ছে না তো কাজেই আমরা এই নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম তাহলে আজকে বিএনপির যে দুরবস্থা কিংবা বিএনপি যে জাতীয় সংসদে মাত্র ছয়টি আসন নিয়ে ইতিহাসের সবচেয়ে অবমাননাকর একটি সময় পার করছে এই দুর্ভোগ দুর্দশা এবং অপমানের শিকার বিএনপিকে হতে হতো না কিন্তু সেটি ডক্টর কামাল হোসেন এবং তার সহযোগীরা করেননি বিএনপির যারা শীর্ষ নেতা নেতৃত্ব তারাও করেনি ফলে কি হলো মাঠের যে সকল নেতাকর্মী ছিলেন হাজারে হাজারে লাখে লাখে নেতাকর্মী তারা মামলা মোকদ্দমা জুলুম নির্যাতনের শিকার হলেন এবং নির্বাচনের যে ফলাফল এলো মানব জাতির ইতিহাসে নির্বাচন ব্যবস্থা সৃষ্টি হওয়ার পর এমন অভিনব ফলাফল আর কখনো আসেনি তো এই অবস্থা পার হতে হতে আজকের এই দু হাজার বাইশ সনে এসে গিয়েছে আবার একটি কথা হচ্ছে এবং এই নির্বাচনের আগে যা হয় বিদেশি যে সকল রাষ্ট্রদূত রয়েছেন এবং বিদেশি যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছেন তারাও বেশ উচ্চ স্বরের কথা বলেন এবং তাদের কথাবার্তা আচার আচরণ চাল বুঝার উপায় নেই যে তারা কার পক্ষের লোক কোন পক্ষের হয়ে কাজ করছেন তারা কি বন্ধু না শত্রু না তারা আমাদেরকে বিভ্রান্ত করছেন এর কারণ হলো এই সময়টিতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে তারা সরকারকে একটা নির্বাচন করিয়ে ছাড়বেন এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হতে হবে এবং সেই নির্বাচনে অবশ্যই বিএনপিকে আসতে হবে এবং বিএনপি যদি আসে এবং বিএনপির দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে নির্ঘাত বিএনপি ক্ষমতায় আসবে আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কণ্ঠ মিলিয়ে পশ্চিমা রাষ্ট্রশক্তি এবং ভারতও যে আচরণ করছে তাও কিন্তু অনেকের নিকট সন্দেহজনক এর কারণ হল যখন দু হাজার বারো সন কিংবা দু হাজার সনে আন্দোলন খুব তুঙ্গে এবং রাজপথ খুব উত্তপ্ত এবং তারই প্রেক্ষিতে যখন দু হাজার চোদ্দো সনের একটি নির্বাচন হলো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন বিনা ভোটের নির্বাচন সেই নির্বাচনের সময় কিন্তু বিএনপি অত্যন্ত সুবিধাজনক অবস্থায় ছিল এবং সারা দেশের যে রাজনৈতিক অঙ্গন ময়দান সেটি এখনকার মতো ছিল না পুরোটাই বিএনপির কবজায় ছিল এবং ঠিক ওই সময়টিতে সরকার অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে বলেছিলেন যে এই নির্বাচনটি মূলত আইন রক্ষা নির্বাচন এবং অতি দ্রুত সরকার এই নির্বাচন অনুষ্ঠানের পরপরই ঠিক ওই সময়টিতে বিএনপির আন্দোলনের কারণে সরকার অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে বলেছিল যে এটি একটি নিয়ম রক্ষা নির্বাচন এবং এই নির্বাচনটা নির্বিঘ্ন হওয়ার পরে খুব দ্রুত আরেকটি নির্বাচন দেওয়া হবে যে নির্বাচনে বিএনপির দাবি নামা অনুযায়ী অংশগ্রহণমূলক নির্বাচন হবে বা তৃতীয় পক্ষের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে বা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা মেনে নেওয়া হবে কিন্তু পরবর্তীতে সেটা হয়নি বরং বিদেশি যে সকল বন্ধুরাষ্ট্র ছিল তারা বিএনপি সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল রাজপথে ছিল তাদের সবাইকে বিভ্রান্ত করে আন্দোলন থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছিল এবং সেই পরামর্শ গ্রহণ করে বিএনপির জীবনে যে দুর্ভোগ এসছে যে দুর্দশা এসছে তা বিএনপি হাড়ে হাড়ে টের পাচ্ছে তো এই যে অতীতের নির্মম স্মৃতি এবং অতীতের যে নির্মম বাস্তবতা সেটিকে স্মরণ না করে বিএনপির এক শ্রেণীর যারা নেতাকর্মী রয়েছেন তারা আবার নির্বাচনের জন্য উতলা হয়ে পড়েছেন এবং আগামী দিনের নির্বাচনে বিএনপির সঙ্গে কোন কোন রাজনৈতিক দল থাকবে এসব নিয়ে কানাঘোষা হচ্ছে আর ইতিমধ্যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার বা এই জাতীয় জাতীয় সরকার কোনো নির্বাচন হবে না এবং জাতীয় সরকারের যে রূপরেখা কেমন হবে সেই ব্যাপারেও দলের পক্ষ থেকে কাজ করা হচ্ছে এবং সেই রূপরেখা প্রণয়ন করার পর সেটি জাতির সামনে পেশ করা হবে কিন্তু এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে এক শ্রেণীর বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন যারা ঠিক এই আগের মতো অর্থাৎ দু হাজার আঠারো সালের মতো আবার তারা জনাব মাহমুদ রহমান মান্না জনাব ডক্টর কামাল হোসেন এদের সঙ্গে ঐক্য করার জন্য বিভিন্ন কর্মতৎপরতা শুরু করেছেন এবং এক ধরনের রাজনৈতিক নড়াচড়া শুরু করেছেন এর ফলে কি হচ্ছে বিএনপির যে সকল সাধারণ নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে নিদারুণ এবং নেতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকে বলার চেষ্টা করছেন যে যদি আবার ডক্টর কামাল হোসেনের সঙ্গে ঐক্য করা হয় তার নেতৃত্বে আবার যদি অংশগ্রহণ করা হয় আগামী নির্বাচনে তাহলে বিগত নির্বাচনে মাত্র ছয়টি সিট পেয়ে বিএনপি যে রেকর্ড ব্রেক করেছে সেই রেকর্ডটি আবার তারা পুনরায় ব্রেক করবে এর কারণ হলো অনাগত সেই নির্বাচনে হয়তো সাকল্যে তিনটি সিট বা সর্বোচ্চ তিনটি সংসদীয় আসন বিএনপিকে দেওয়া হবে এবং সেটি নিয়েই কিন্তু বিএনপিকে সংসদের চতুর্থ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে অবস্থান করতে হবে এবং এবং পরিস্থিতি তখন এমন অবস্থায় দাঁড়াতে পারে যে অনেক বিএনপি নেতৃবৃন্দ যারা বড় বড় কথা বলতেন যারা নিজেদেরকে হ্যাঁ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতা বলতেন বিএনপিকে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বলতেন তাদের অনেককেই হয়তো গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার জন্য চেষ্টা তদ্বির করা লাগতে পারে আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে সেই দুঃসহ অবস্থা থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ও